নমস্কার, ফোকাসবার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুমা, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 70তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবিবার সকাল 10টায় আয়োজিত হয় বর্ষাঙ্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় তিনটি বিভাগে 127 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। আমরা গত বছরের নেই, ইউআর ওসিম আমাদের দায়িত্ব পড়ছে ডিএম এর নির্দেশে। সেই জায়গাতে আমরা আর্ট স্ট্রিট অ্যান্ড ড্র কম্পিটিশন আমাদের স্কুলে ভেন্যু করেছে। সেই জায়গাতে আমরা তিনটা গ্রুপের, এখানে প্রত্যেক বছর করা হয় তিনটা গ্রুপে, এবারও আমরা তিনটা গ্রুপ রেখেছি। সেই তিনটা গ্রুপের মধ্যে আমাদের এখানে গত বছর বা অন্যান্য বছরের তুলনায় আমাদের হায়েস্ট দেখা গেল গ্রুপ এতে। আমাদের টোটাল অংশগ্রহণ করেছে 37, গ্রুপ বিতে অংশগ্রহণ করেছে 89, গ্রুপ সিতে অংশগ্রহণ করেছে 37, টোটাল 173 আমাদের অংশগ্রহণ করেছে। শনিবার থেকে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে সাংবাদিকদের নিয়ে শুরু হয় দুদিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আজকাল পত্রিকার ব্যুরো চিফ অরুন্ধতী মুখার্জি। পরিপর্যটনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন রাজ্যপাল তথাগত রায়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। আসলে তার আগের তিনটা স্তম্ভের নাম অনেকেরই জানা নেই। এটা হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টের এডমান্ড বার্কের কথিত একটি কথা। তার মধ্যে আগের তিনটা স্তম্ভ হচ্ছে লর্ড স্পিরিচুয়াল, লর্ড টেম্পোরাল এন্ড কমন্স, অর্থাৎ হাউস অফ লর্ডস এর যে যাজক সদস্যরা আছেন, যেমন আর্চবিশপ অফ ক্যান্টারবারি, আর্চবিশপ অফ ইয়র্ক। 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে 2 সেপ্টেম্বর 10টি ট্রেড ইউনিয়ন সহ ভারতের বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শনিবার রাজধানীর উত্তর গেট সংলগ্ন এলাকায় এই গণঅবস্থান সংগঠিত করে সিআইটিইউ পশ্চিম জেলা কমিটি। গণঅবস্থানে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিআইটিইউর কার্যকরী সভাপতি পীযূষ নাগ, কানু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আপনারা জানেন সবাই যে গত 30 মার্চ আমাদের দেশের রাজধানী দিল্লিতে ভারতবর্ষে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন স্তরের পেশাজীবীদের সর্বভারতীয় ফেডারেশন এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে একটি কনভেনশন সংগঠিত হয়। সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয় যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে, এই নীতির ফলে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, কৃষক, খেতমজুর, বেকার, তারা সকলেই আজকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর জন্যে আমরা ভারত সরকারের কাছে বিগত দিনেও দাবি জানিয়েছিলাম যে এই গরিব অংশের মানুষ, শ্রমিক, কৃষক, খেতমজুর, যুবক, সমাজের পিছিয়ে পড়া যে মানুষরা আছেন, তাদের সমস্যা সমাধানের জন্যে আপনাদের দিক থেকে আপনারা আচ্ছাদিনের কথা বলেছিলেন। যদি সত্যিকারের অর্থে আচ্ছাদিন আনতে হয় তাহলে এই মানুষের সমস্যা সমাধানের জন্যে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। 15 সালেও আমরা একথা বলেছিলাম এবং তার প্রতিবাদে যেহেতু ভারত সরকার করছিল না, আমরা 2 সেপ্টেম্বর 15 সালে ধর্মঘট করি। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান সুই অলংকার,
যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু। এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। প্রদর্শন করবে। শনিবার প্রস্তুতির কাজ ঘুরে দেখলেন আরক্ষ দপ্তরের আধিকারিকগণ। Yeah.
শনিবার তৃণমূল কংগ্রেস ভবনের সামনে নিগমের জায়গা নির্ধারণের সময় পৌর নিগমের কর্মীরা সরকারি নিয়ম অনুসারে তৃণমূল কংগ্রেস ভবনের প্রবেশ পথ না রাখায় তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও টিএসআর বাহিনী। এই ঘটনার পর এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা। কিছুদিন ধরে এই জ্যাকসন গেটের তৃণমূল কংগ্রেসের যে ভবন, এই ভবনকে সামনে রেখে রাজ্য সরকার, শাসক দল, আগরতলা পৌর নিগম একযোগে একটা জোটল্যান্ডের উপরে পুরনো টিনের ঘরকে একে আমরা সারাই করে আগে যেরকম এখান থেকে একটা রাজনৈতিক কর্মকাণ্ড আমরা এতদিন চালিয়ে এসেছি, এবার যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি, তৃণমূল কংগ্রেস ভবন হিসাবে আমরা এটাকে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করব। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, শুধু কংগ্রেস ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। রাজ্যের মানুষ বুঝে গেছে, সমস্ত দুরভিসন্ধির জবাব তারা পেয়ে যাবে। নিয়ে দিচ্ছি আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড, বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন, যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার।
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো? আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। প্রতিনিধি অংশগ্রহণ করে দেখতে শুনতে খারাপ না ভালোই, ভদ্রলোকের মতো এই চেহারা, কথাবার্তা শুনলে মনে হয় এরকম ভদ্রলোক এই দেশের মধ্যে আর আছে কিনা দ্বিতীয়। কিন্তু 27 মাসের কাজ করব, যদি কেউ মূল্যায়ন করে তাহলে এটা অন্তত বলবেন যে এরকম অভদ্র, প্রতিশ্রুতি ভঙ্গহীন মানুষ এই দেশের মধ্যে আর আছে কিনা। আর একটা, সেটাও মানুষ এখন বিচার করছেন, বিশ্লেষণ করছেন নরেন্দ্র মোদী এরকম জায়গার মধ্যে। আবারও ধর্ষণের শিকার 2 সন্তানের জননী, ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক 2টা নাগাদ কৈলাসহর ভাগ্যপুর এলাকায়। জানা যায়, এদিন দর্শিতা মহিলা পাশের বাড়িতে মনসা মঙ্গল অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এলাকার 2 যুবক রিপন মালাকার ও দীপেন মালাকার মিলে পাশের এক দোকানে নিয়ে তাকে বলপূর্বক দর্শন করে, পরে মহিলাটি কোনো রকমে সেখান থেকে, সেই সময় মহিলার নিকট এক আত্মীয় তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে আসে। দর্শিতা মহিলা আরো জানায়, এই ঘটনা সুষ্ঠু বিচার গ্রামেই হওয়ার কথা ছিল, তাই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করতে বিলম্ব হয়ে পড়ে। পদ্মপুরের উপরে আসলো, আরে এখানে গেছিলাম, আরে এখান থেকে রাত্রে 2টার সময় আমরা লাগাবার একটু গেছিলাম, আরে রাত হিসাবে ফান খানের লাগে এখান থেকে আইতে সময়, আরে ওই ছেলেটা, আরে কি নাম ছেলেটার? রিফন মালাকা। ওই ছেলেটা আয়া ভাইছে, আরে গরুর পিছনে দাঁড়ানো, আরে গরুর পিছনে যে সময় দাঁড়ানো দেখছি, দেখে মানে আমি ফিস লাগে গেছি, গায়ে সরে গেছি। তখন এই, আরে আমি তো সাফা দিয়া দৌড়িয়া পিছন দিকে দৌড়িয়া
দুজন পুরুষ লোক আছে, তার নাম হইলো মৈতুর আর পরিমল শেখ। তখন তারা গোটা থালা মারা আসলো আরে, তখন পরিমল শিলে আর মৈতুর সে ওই থালাটা কুল্লা দিছে আরে। কুল্লা দিয়া আমরা ঘরে ঢুকাইয়া আর তারা বাইরে দিয়া এমনি মানে থালা মারছে না, এমনি আইসে আরে লাগাইয়া। এরপর তো একটা পুরুষ একটা নারীর লোক কতটুকু না করতে পারে এটা তো জানাই। এরপরে হে কত কিছু ডর দেখাইছে ছাত্র ছাত্র লইয়া, মানে খেলি ভাষা কইতাম না, চলিয়ে দিতাম না, জানে মারি লইব, এ করি লইব, সে করি লইব, মানে অনেক কিছু ডর দেখাইছে আর কি। ডর দেখানোর পরে মানে একটু চান্স পাইছি আর কি, আমি চান্স পাওয়ার পরে মানে আর একটু ঠেলা মারছি আর কি। আমি ঠেলা মারিয়া আর যেমন একটু ফাঁকায় ঠেলা মারিয়া ফেলাইয়া আমি ডর দেখা করিয়া দৌড়িয়া আয়া পর একটু জায়গা আইছি, আইয়েও মানে আমি টাস করিয়া ফুরিয়ে গেছি গা, অনেক বাইক আইসি আর কি। এই বাইকের মাঝে এইটা আমরা ওই বাগনির জামাই আর আমরা পাশে বাড়ি একটা ছেলে আর কি। তখন তারা দেখছে, দেখার পরে আমি তারা দিকা চিল্লে গেছি আর কি। চিল্লে যাওয়ার পরে ওই তারা কিতাব আছে চলো ওইখান থেকে আমি নিয়ে বাড়ির দিন। এরপরে তারা নিয়ে বাড়ির দিছে আর কি। বাড়ি দিয়া তো তারা সেদিন আইছে নিবেশ কইয়া না আমারে, তে পরের দিন নিবেশ গেছে আরে, গিয়ে আমারে কইছে আরে বলে আমি এটা সমাধান করিয়া দিমু, তুমি শরীরে কইতে পারতে না, তোমার লোক আমার একটু সম্পর্ক করতে লাগবে। তখন আমি না খুশি আমার দ্বারা সম্ভব এই সমস্ত তুমি হবে ইয়ে হয়েছে তো আর বুঝে হইতো না এই ঘটনাটা উচিত দিয়েছে কি তার উচিত দিন। তখন গিয়ে আমারে কইছে একটু ও কথা খাওয়ার পরে কইছে আমি একটু জল খাওয়াইতে পারি। তখন আমি মানে রান্না করে গেছি আর একটু জল দিতাম করে, তখন জল দেওয়া যাইতেই আমার কিছু ইয়ে গেছে আর এই মানে দরজাটা লাগাই দিছে আর দরজাটা লাগাই আমার এইরকম এরকম কইছে। তখন আমি কইছি এইরকম আর তখন আমার মাইয়া আসলো আর গরম বড় গরম এ তাই একটু বোমা আসলো আর তখন গিয়া আর অভিনয় দেখছি আমার মাইয়াটা সিলে দিছে আর দেওয়ার পরে আমার মাইয়াটা আইসে দূরে আইতেই মানে দরজা খুললাম কেসে গেল কেনে উঠিত। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে, নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা। আগে আমরা পত্রপত্রিকায় পড়তাম, এখন আমাদের ঘরের পাশে কি জানিয়ে কবে আমাদের ঘরের মধ্যে সেই ঘটনা ঘটে যায়। এই গত পরশুদিন ভাগ্যপুরের এক মহিলা কাঁদতে কাঁদতে আজ সকালে ছুটে এলো আমাদের কাছে। ওকে গত পরশুদিন রাতে আমাদের মহান বাম নেতাদের মধ্যে একজন ওকে নির্মমভাবে ধর্ষণ করেছে এবং সেই মহান ব্যক্তির নাম রিপন মালাকার, তার সঙ্গে রয়েছে দীপেশ মালাকার এবং সহযোগী দুজন মহিতোষ দাস ও পরিমল শীল। এই চারজন মিলেই আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক, আসলে সমর্থক উনি ছিলেন একজন সিপিএমেরই কর্মী, সেই সিপিএম থেকে উনি যখন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চাতে যোগদান করেছে সেই প্রতিহিংসাই হয়তো নেয়ার জন্য সেই চারজন লোক নির্মমভাবে মহিলাকে ধর্ষণ করে। কবে ধর্ষণ করা হয়েছে? বৃহস্পতিবার রাত দুটোয়। তখন আমরা সবাই জানি আমাদের একটা প্রাচীন ঐতিহ্য, এখন শ্রাবণ মাস চলছে, মনসা মঙ্গল চলছে, প্রতি ঘরে ঘরে পদ্মপুরাণ পড়া হয়। তো সেই মহিলাও পাশের বাড়িতে পদ্মপুরাণ পড়া শুনতে যাচ্ছিল এবং সেখান থেকে সে রাতে তার ঘরে ফেরার পথে এই দুষ্কৃতিকারীরা তার উপর অত্যাচার চালায় এবং তাদের পাশবিক চরিতার্থ পূরণ করে। ভাগ্যপুর থেকে আমাদের একটা কমপ্লেন আসছে এখনই, রিপন মালাকার দীপেশ মালাকার নামে একটা 376 আর 354 মামলা এখন মাত্র এসে আমরা কেস রেজিস্টার করছি এবং আমরা ঘটনা তদন্ত চালাই গেছি। অভিযোগটা কি করছে? অভিযোগটা মহিলা করছে, রিপন মালাকার তারে ধর্ষণ করছে এবং দীপেশ মালাকার তারে শিলতাহানি করছে। 70তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ধলাই জেলাতেও নেওয়া হয় নানান কর্মসূচি। 14 আগস্ট রবিবার সকাল 8:30 নাগাদ ধলাই জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুইমিং পুলে আয়োজিত হয় সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় তিনটি বিভাগের ছেলে মেয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিগণ। 70তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর ধলাই জেলাতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আমাদের দায়িত্বে দেওয়া হয়েছিল।
তার মধ্যে একটি আছে সাঁতার। গতকালকে আমরা দৌড় প্রতিযোগিতা করেছি পুরুষ এবং মহিলা বিভাগে, সেখানেও আমরা ভালো সাড়া পেয়েছি। আজকে এই সাঁতার প্রতিযোগিতা আমরা এখানে কুলাই যে সুইমিং পুল আছে সেখানে করতে যাচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদে অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস টিভির পর্দায়। নমস্কার।